18 নভেম্বরের মধ্যে হাসিনাকে গ্রেফতার করে হাজির করার নির্দেশ। এবং সর্বশেষ জানাবো এবার জাতিসংঘ ইউনুসময়, যুক্তরাষ্ট্রে ঢুকতে ব্যর্থ হাসিনা, 18 মাসে নির্বাচন নয়তো সেনা শাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 18 নভেম্বরের মধ্যে হাসিনাকে গ্রেফতার করে হাজির করার নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। বিচার শুরুর প্রথম দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে আগামী 18 নভেম্বরের মধ্যে তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর আগে তাকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে বিডিআর বিদ্রোহে 74 জনকে হত্যা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, র্যাবের বিচার বহির্ভূত হত্যা, জুলাই আগস্ট গণহত্যা সহ আওয়ামী শাসনামলে মানবতা বিরোধী অপরাধের সারসংক্ষেপ তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনার সহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথাও জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার নিয়োগের পর প্রথম কার্যদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এছাড়া ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এদিন ট্রাইব্যুনালে আসেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। উল্লেখ্য, 71 মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে 2010 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সেই ট্রাইব্যুনাল জামায়াত বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয় এবং তা কার্যকর হয়। এবার জাতিসংঘ ইউনুসময়, যুক্তরাষ্ট্রে ঢুকতে ব্যর্থ হাসিনা, 18 মাসে নির্বাচন নয়তো সেনা শাসন। কড়া প্রহরায় নিউ ইয়র্কে অতিথি হয়েছেন ডক্টর ইউনুস, স্মৃতির শহরে গড়েছেন নতুন ইতিহাস। জাতিসংঘের অধিবেশন চলাকালেই রাষ্ট্রপতির সকাশে দ্বিপাক্ষিক বৈঠক। জাতিসংঘে বাংলাদেশের 50 বছর পূর্তিতে গড়লেন মহেন্দ্রক্ষণ, মুজিব জিয়া এরশাদের পর শীর্ষ বৈঠকে ডক্টর ইউনুস। মার্কিন রাষ্ট্রপতি বাইডেন পেলেন অনন্য সাধারণ উপহার, ছাত্র গণ অভ্যুত্থানে গ্রাফিতির সংকলনে বিমুগ্ধ তিনি। স্বৈরাচারী সরকারকে হঠাৎ ছাত্রদের রক্তক্ষয়ী আন্দোলনের গল্প শুনলেন। একই গল্প এবার শুনছে জাতিসংঘের 79তম অধিবেশন। দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তারিত জানছেন বিশ্বেও আরও 10 নেতা। গুরুত্ব পাচ্ছে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনার কথাও। নোবেলজয়ী অধ্যাপক ইউনুস প্রথমবারের মতো সরকার প্রধান রূপে এলেন। বিশ্বখ্যাত মানুষটির সাথে সাক্ষাৎকারের জন্য প্রায় সবাই উদগ্রীব। ফলে ডক্টর ইউনুসের কারণে এবারের জাতিসংঘ যেন বাংলাদেশময়। মাইক্রো ক্রেডিট ও সোশ্যাল বিজনেসের প্রবক্তাকে ঘিরে বহুমাত্রিক উদ্দীপনা। বিদেশে যখন উৎসব সমীরণ, স্বদেশে তখন শোকের বাতাবরণ। অস্ত্র উদ্ধারে গিয়ে গুলিতে নিহত তরুণ সেনা কর্মকর্তা তানজিম। ইতিমধ্যে মিডিয়ায় বোমা ফাটিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচনী সরকার ব্যবস্থাপনার কথা, অর্থাৎ সরকারের নির্বাচনী রোডম্যাপের ইঙ্গিত দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠকের পরদিনের ঘটনা এমন ঘোষণায় বিএনপি, আওয়ামী লীগ ও ভারত মহাখুশি। তবে জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র শক্তি পড়েছে বিপাকে। অন্যদিকে 77তম জন্মতিথির প্রাক্কালে শেখ হাসিনাও ভীষণ মনমরা। জাতিসংঘে যোগদানের উসিলায় আমেরিকায় ঢোকার চেষ্টা ব্যর্থ হয়েছে মুজিব জিয়া এরশাদের পর প্রফেসর ইউনুস। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পেয়েছিল 1974-এ। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বিশেষ তৎপরতা চালান, বাংলাদেশের পক্ষে প্রথম বক্তব্যও তিনি রাখেন। অতঃপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলায় প্রথম বক্তব্য দেন। 1974-এর 24 সেপ্টেম্বর তারিখটি বিশেষভাবে স্মরণীয়। 1980-এর 26 আগস্ট প্রেসিডেন্ট জিয়ার বক্তব্যের সূচনাটি ছিল বাংলায়। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা বরাবর বাংলায় বক্তব্য দিয়েছেন। 27 সেপ্টেম্বর 2024 সরকার প্রধান হিসেবে প্রথম বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনুস। যুদ্ধ বিগ্রহ ভরা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা বিষয়ে আলোকপাত করছেন।
ফলে শান্তিকামী পুরো পৃথিবীর চোখ এখন জাতিসংঘের পোডিয়ামে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক একটা বিরল ঘটনা। বাংলাদেশের পক্ষে প্রথম বৈঠক করেন বঙ্গবন্ধু শেখ মুজিব। 1974 পয়লা অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সামনে পায়ের ওপর পা তোলা বঙ্গবন্ধু। মার্কিন প্রশাসনের সঙ্গে সখ্যতা দেখে অবাক হয়েছিল ভারত সরকার। দ্বিতীয় দ্বিপাক্ষিক বৈঠকটি করেন প্রেসিডেন্ট জিয়া। 1980 সালের বৈঠকে আমেরিকার প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট জিমি কার্টার। ডেমোক্রেটিক পার্টির বিশ্বখ্যাত ওই নেতা পরে বাংলাদেশও সফর করেন। ওয়াশিংটন ডিসির ওভাল হাউসে দুজনে দীর্ঘ সময় কাটান। 1978 বিএনপি প্রতিষ্ঠাকালে জিয়া বিস্তারিত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। তৃতীয় ও চতুর্থ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ। 1983 25 অক্টোবর প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে। 1990 প্রেসিডেন্ট সিনিয়র বুশ সকাশে। সেবার আমেরিকার আহ্বানে সৌদি আরবে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। ইরাক কর্তৃক দখলকৃত কুয়েত উদ্ধারে ভূমিকা রাখেন। অতঃপর বীর দর্পে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। সিনিয়র বুশের সামনে জেনারেল এরশাদ পায়ের ওপর পা তুলে বসেন। সেই বিষয়টিও ভারতের নীতি নির্ধারকের তীর্যক দৃষ্টিতে নিয়েছিল। ওই বছরের 6 ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়। প্রায় 24 বছর পর আবার দ্বিপাক্ষিক বৈঠক। সাধারণত জাতিসংঘ অধিবেশনকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসে না আমেরিকা, কিন্তু প্রফেসর ইউনুসের কারণে প্রথাটি ভাঙা হলো। একটি 39 ফুল কোর্স সভায় নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুতকরণে পাওয়া গেল প্রতিশ্রুতি। একই দিনে অসংখ্য সরকার প্রধানকে সাক্ষাৎ দিলেন ডক্টর ইউনুস, কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন প্রমুখ। এছাড়াও শিডিউল কর্মসূচি তো রয়েছেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার প্রধান, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, USAID অ্যাডমিনিস্ট্রেটর, নেদারল্যান্ড, পাকিস্তান, নেপালের প্রধানমন্ত্রী, ইতালির প্রেসিডেন্ট, কুয়েতের ক্রাউন প্রিন্স, চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রমুখ। এক কথায় এবারের জাতিসংঘ অধিবেশনের মধ্যমণি হলেন প্রফেসর ইউনুস। এবং সর্বাধিক আলোচিত দেশ বাংলাদেশ। জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি স্বর্ণোজ্জ্বল হয়ে থাকল। জন্মতিথিতে যুক্তরাষ্ট্রে ঢুকতে শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ। 28 সেপ্টেম্বর 2024 শেখ হাসিনার 77তম জন্মতিথি। শেষ 15 বছর তা যুক্তরাষ্ট্রেই পালিত হয়েছে। জাতিসংঘ অধিবেশনে বিশাল বহর সহ যোগ দিতেন। অধিকাংশবার প্লেন চার্টার করে JFK বিমানবন্দরে নামতেন। নিউ ইয়র্কের অধিবেশনের পাশাপাশি যোগ দিতেন নাগরিক সংবর্ধনায়। জন্মতিথি উপলক্ষে নেতার শুভান্যুধ্যায়ীদের দ্বারা সম্ভাষিত হতেন। জন্মদিনের প্রাককালে চলে যেতেন ওয়াশিংটন সংলগ্ন ভার্জিনিয়ায়। সন্তান সজীব ওয়াজে জয়ের প্রাসাদোপম বাড়িতে উঠতেন। পরিবার ও নিকটজনদের সঙ্গে কাটাতেন আনন্দ ঘন সময়। কিন্তু 2024 জন্মতিথি এসেছে আমাবস্যার অন্ধকার হয়ে। ভারতের অনেকটা শরণার্থী জীবন যেন দেশে প্রায় 150টি হত্যা মামলার মালা। জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে নিহত 1425টি লাশের দায়, হাজার হাজার পঙ্গুত্ব, অন্ধত্ব বরণকারীর অভিশাপ, কারাগারে অন্তরীণ স্বদলীয় 3000 নেতাকর্মীর আর্তনাদ। জন্মতিথিতে ফের যুক্তরাষ্ট্রে ঢুকতে চান শেখ হাসিনা। এজন্যে 5 আগস্ট পদত্যাগ করেননি বলে দাবি তোলেন। প্রধানমন্ত্রী পদে এখনও বহাল বলে ঘোষণা দেন। প্রফেসর ইউনুস অবৈধ সরকার প্রধান বলে প্রচারণা চালান। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আন্দোলনে নামান। অচিরে বাংলাদেশে ঢুকবেন বলেও ঘোষণা দেন। ফলে দেশ প্রবাসের কর্মীদের মধ্যে কিছুটা আলোড়ন ওঠে। শেখ হাসিনাকে জাতিসংঘে যোগদানের দাবিও তোলা হয়। কিছু আন্ডারগ্রাউন্ড নিউজ পোর্টাল সংবাদও প্রচার করে। ভারত ভিত্তিক পোর্টালগুলোর বরাতে ফেসবুকে প্রচারণা চলে। আওয়ামী লীগ এজেন্টরা ছড়াতে থাকেন সংশ্লিষ্ট বার্তা। শেখ হাসিনা জাতিসংঘে যোগ দিচ্ছেন মর্মে মিষ্টি মুখ পর্বও চলে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে আসে। ভিসা পাসপোর্টহীন অবস্থায় যুক্তরাষ্ট্র প্রবেশ অসম্ভব। তাই শেখ হাসিনার আগ্রহকে অমূলক বলে জানানো হয়, বরং পরামর্শ দেওয়া হয় কৌশলে দল গোছানোর। অচিরে নির্বাচনের ঘোষণা আসতে পারে বলেও জানানো হয়। ক্ষমতায় থাকতে ডক্টর ইউনুসকে জেলে ঢোকাতে চেয়েছিলেন। অর্ধ ডজন মামলায় চূড়ান্ত হয়েছিল একান্ত রায়। কিন্তু দৈবক্রমে ক্ষমতার পালা বদল ঘটে যায়। ক্ষমতা হারিয়েও ইউনুস বিরোধিতা অব্যাহত রেখেছেন। ডক্টর ইউনুসের নোবেল পুরস্কার বাতিলে চলছে কার্যক্রম। সংখ্যালঘু ও অন্যান্যদের হত্যার অভিযোগ তোলা হচ্ছে।
নোবেল কমিটির কাছে চিঠি যাচ্ছে শান্তি পদক বাতিলের। এ বিষয়ে একটি সিগনেচার ক্যাম্পেইন প্রকল্প চলছে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এতে প্রকাশ্য সমর্থন দিয়েছেন। স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন নেতাকর্মী সমর্থকদের। মিয়ানমারে রোহিঙ্গা হত্যায় নোবেল শান্তি পদক হারান অং সান সুচি। একই কায়দায় হাসিনাবাদীরা ডক্টর ইউনুসকেও কাঁদাতে চান। এ বিষয়ে ইউনুস পন্থীরা বসে নেই, পাল্টা স্বাক্ষর গ্রহণ কর্মসূচির উদ্যোগ চলছে। তাদের মতে হাসিনাকৃত ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। সোশ্যাল বিজনেস ও 30 থিওরি 39 বিশ্বে সমাদৃত হয়েছে। সেসবের জন্য ডক্টর ইউনুস পুনর্বার নোবেল পেতে পারেন। প্রধান উপদেষ্টার পরামর্শক সভার গোপন পরামর্শসমূহ, বাংলাদেশ ত্যাগের আগে গুরুত্বপূর্ণ কিছু বৈঠক করেন ডক্টর ইউনুস, নিজস্ব একটি পরামর্শক সভার মতামত নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।